ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা রসায়নের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তো তোমরা যে যে বিভিন্ন জেনারেল এবং প্রফেশনাল কোর্সের জন্য এলিজিবল সেগুলো সম্পর্কে টাইম টু টাইম আপডেট দেবো এবং যে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমরা এলিজিবেল সেগুলো সম্পর্কে আপডেট দিতে থাকবো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হ্যাঁ কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি যখনই ভিডিও দেবো দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো যারা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন ভালো করে ভালো রেজাল্ট করার জন্য আজ আমি যে প্রফেশনাল কোর্স নিয়ে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মোস্ট পপুলার কোর্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং যে বিভিন্ন কোর্স আছে এবং সেই কোর্সগুলো দেওয়ার জন্য তোমাদেরকে যে যে পরীক্ষাগুলোতে ক্র্যাক করতে হয় সেই পরীক্ষাগুলো সম্পর্কে বলবো সেই পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বলবো এবং বিভিন্ন যে ইনস্টিটিউটে এগুলো পড়ানো হয় সেগুলো সম্পর্কে একটা ধারণা দেবো তো যারা বছর মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিয়ে সেরকম সাবজেক্ট কম্বিনেশান নিয়ে ভর্তি হোক এবং যারা এ বছর টুয়েলভে পড়ছ বা এ এবছর এইচএস দিয়েছ সেই সকল অ্যাক্সপিরিয়েন্টদের আমি বলবো তোমরা দেখে নাও তোমাদের সাবজেক্ট কম্বিনেশনে তোমরা কি কী পরীক্ষা দিতে পারবে এবং সেই পরীক্ষাগুলো দিয়ে কোন কোন ইনস্টিটিউটে কী কী সাবজেক্ট নিয়ে পড়তে পারবে প্রসঙ্গতে একটা কথা বলে রাখি অনেকেরই ধারণা আছে যে এই প্রবেশিকা পরীক্ষাগুলো দিয়ে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া যায় কিন্তু না এই প্রবেশিকা পরীক্ষাগুলো দিয়ে ইঞ্জিনিয়ারিং ছাড়াও কিন্তু অনেক সাবজেক্ট অনেক পপুলার সাবজেক্টেও কিন্তু ভর্তি হওয়া যায় তো দেখে নাও পুরো ভিডিওটা প্রথমেই বলবো মোস্ট পপুলার যে পরীক্ষাটা আছে এবং সব থেকে হার্ড পরীক্ষা বলে তুমি এটাকে ধরতে পারো যে যেটা এখন তার লেভেল প্রথম থেকেই একই রকম রেখেছে সেটা হচ্ছে জেই অ্যাডভান্স পরীক্ষা এই পরীক্ষাটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্স এর লেভেল কিন্তু অন্য অন্য অনেক পরীক্ষা থেকে অনেক আলাদা ফর্মলি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আইআইটি জেই এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য যে পেপারের উপর তোমাদের পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এবার আমি বলবো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স একটা ল্যাঙ্গুয়েজ এবং সেটা বাদে আরও একটা সাবজেক্ট অর্থাৎ মোট পাঁচটা সাবজেক্ট নিয়ে এগ্রিগেটে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের রিজার্ভেশন আছে যেমন এস সি এস টি তাদের ক্ষেত্রে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট মার্কস পেতে হবে এবার যে সমস্ত বোর্ডের ক্ষেত্রে পার্সেন্টাইলে নম্বর দেয়া হয় সেই সমস্ত বোর্ডের ক্ষেত্রে তোমাদেরকে টপ টোয়েন্টি পার্সেন্টাইল ক্যাটাগরির মধ্যে কিন্তু তোমাদের নম্বর থাকতে হবে এবার চলে আসি এজ লিমিট যেই অ্যাডভান্স পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এখানেও কিন্তু এসি এস দের জন্য পাঁচ বছরের বয়সের কিন্তু রিল্যাক্সেশন আছে এবার আসি কবার পরীক্ষা দেয়া যায় দুবার কনজিকিউটিভ ইয়ার পরীক্ষা দেয়া যায় অর্থাৎ তুমি যে বছর এইচএস দিচ্ছ এবং তার পরের বছর পরপর দু বছর তুমি যেই অ্যাডভান্স পরীক্ষার জন্য এলিজিবল এবার বলি এই সব ক্রাইটেরিয়াগুলো দিয়ে তুমি যেই অ্যাডভান্স পরীক্ষা তখনই দিতে পারবে যখন যেই মেন নামক পরীক্ষাতে তুমি একটা নির্দিষ্ট কাট অফ মার্ক পাবে অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ করলেই যেই অ্যাডভান্স দেওয়া যায় না আগে তোমাকে যেই মেন নামক যে পরীক্ষাটা আছে তার এলিজিবিলিটি ফুলফিল করে যেই মেন পরীক্ষাটা দিতে হবে তারপর সেখানে প্রতি বছরে একটা নির্দিষ্ট কাট অফ মার্ক ধরা হয় যে যে মার্কসটা পেলে তোমরা যেই অ্যাডভান্সের জন্য সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তুমি অ্যাডভান্স পরীক্ষাটা দিতে হলেটি খড়গপুর আইআইটি বম্বে আইআইটি কানপুর মাদ্রাস দিল্লি গুয়াহাটি রুটকি এরকম আইআইটি গুলোই কিন্তু এই যেই অ্যাডভান্স পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে এক এক বছর এক এক আইআইটির উপরেই কিন্তু এই দায়িত্ব বর্তায় যে কোন বছর কোন আইআইটি সেই পরীক্ষাগুলো নেবে এই সম্পর্কে তোমরা যদি আরো ফার্দার ডিটেলস জানতে চাও তো নিচের ওয়েবসাইটে তোমরা ভিজিট করো আরো ডিটেলস এখান থেকে তোমরা জানতে পারবে এবার দেখো পুরো ইন্ডিয়াতে তেইশটা আইআইটি আছে আগে আমি কয়েকটা আইআইটির নাম বলে দিলাম এছাড়াও দেখো রোপার আছে হায়দ্রাবাদ পাটনা ইন্দোর মান্ডি গোয়া এরকম কিন্তু মোট তেইশটা আইআইটি আছে এই আইআইটিগুলো আইটিগুলোতে তুমি তো যেই অ্যাডভান্স দিয়ে ভর্তি হতে পারবেই এছাড়া আমি যেটা বলেছিলাম আইআইটি ছাড়াও কিন্তু আলাদা কয়েকটা ইনস্টিটিউট আছে যেখানেও কিন্তু যেই অ্যাডভান্স দিয়ে বিভিন্ন সাবজেক্টে ভর্তি হওয়া যায় সেগুলো কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি এটাকে আইআইপি বলা হয় রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি আর জি আইপিটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি আইআইএসটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ এটা বিভিন্ন পুরো ভারতে বিভিন্ন স্টেটে আছে যেমন আমাদের এখানে আইজার কলকাতা আছে আর এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যেমন আইআইএসসি ব্যাঙ্গালোর এই ইনস্টিটিউটগুলোতেও কিন্তু বিভিন্ন সাবজেক্টে কিন্তু যেই অ্যাডভান্স ক্র্যাক করে বিভিন্ন সাবজেক্টে কিন্তু ভর্তি হওয়া যায় এছাড়াও ইন্ডিয়ার বাইরে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এই দুটো জায়গাতেও কিন্তু বিভিন্ন সাবজেক্টে তুমি যেই অ্যাডভান্সের যে স্কোর করেছো সেটা দিয়ে কিন্তু তুমি বিভিন্ন সাবজেক্টে ভর্তি হতে পারবে এবার চলে আসবো যেই মেন পরীক্ষা যেই মেন পরীক্ষা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন যেটা অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন এআই ট্রিপল ই নামে আগে ছিল এই পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু তোমাকে অবশ্যই পাঁচটা সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যদি কোনো স্টুডেন্ট পাঁচের কম সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাহলে কিন্তু সে যেই মেন পরীক্ষার জন্য এলিজিবিল নয় তুমি যেখানে সেখানে যতই পার্সেন্টেজ পাও না কেন এটা হচ্ছে মেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেই মেনের ক্ষেত্রে এবার আমি বলবো বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটা স্টুডেন্ট পরপর দু বছর কিন্তু পাশ করার দু পরেও দু বছর কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে এবং যেই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেই বছরও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল এবার হচ্ছে এজ লিমিট এজ লিমিট হচ্ছে যেই মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো এজ লিমিট নেই কিন্তু তুমি যদি যেই মেন দিয়ে ভাবো তুমি যেই অ্যাডভান্স দেবে সেখানে কিন্তু এজ লিমিট আছে অলরেডি বলে দিয়েছি যে পঁচিশ বছরের কম হতে হবে শুধুমাত্র আইআইটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে ঠিক আছে এবার আমি আসবো যে কতবার তুমি পরীক্ষা দিতে পারো পরপর তিন বছর পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ যে বছর তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তার পরের বছর এবং তার পরের বছর থ্রি কনজিকিউটিভ ইয়ার কিন্তু পরীক্ষা দেওয়া যায় এবার বছরে দুবার কিন্তু জেইমএন পরীক্ষা হয় তুমি যদি তিন বছর টোটাল দেখো তুমি মোট ছবার পরীক্ষাটা দিতে পারবে এবার এতবার পরীক্ষা দেওয়ার তোমার কোনটা ধরা হবে সেটা হচ্ছে প্রতি বছর পরীক্ষার পর কাউন্সিলিং হয়ে কলেজে ভর্তি হয় বছরে একবারই অর্থাৎ এক বছরে তুমি দুবার সুযোগ পাচ্ছ এবার ধরো তুমি দুবারই পরীক্ষাতে বসলে তাহলে দুবারই পরীক্ষা ধরো তোমার র্যাঙ্ক এলো এই দু বছরের দু বছর নয় এক বছরে দুবারের কথা আমি বলছি এক বছরে তুমি দুবার পরীক্ষা দিলে দুবারই তোমার র্যাঙ্ক এলো এবার এই দুবারের মধ্যে যেবারের র্যাঙ্ক বেস্ট হবে সেইবারের কিন্তু র্যাঙ্ক ধরা হবে এক বছরে দুবারের ক্ষেত্রে আমি বললাম ঠিক আছে এবার হচ্ছে কি কি পার্সেন্টেজ থাকলে তুমি এই পরীক্ষাটা জেনারেল ক্যান্ডিডেটে জন্য এস সি এস টি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্ক ইন্ডিভিজুয়ালি এবং এগ্রিগেটে থাকতে হবে বি আর্কিটেকচার পড়ার জন্য মাথায় রাখো যারা বি আর্কিটেকচার করতে চাইছ তাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইন্ডিভিজুয়াল এবং এগ্রিকেটেড থাকতে হবে কোথায় ভর্তি হওয়ার জন্য এনআইটি আইআইটি এবং সিএফটিআই বাদে যদি অন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাও তাহলে ক্রাইডেরিয়াটা একটু কম যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল সেটা ফিফটি পার্সেন্ট থাকলেও তোমরা ভর্তি হতে পারবে তুমি যদি যেই মেন সম্পর্কে জানতে চাও তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে লগ ইন করো এগুলো সম্পর্কে তুমি আরো সেখান থেকে আসছি কি কি ডিগ্রি অফার করা হয় যেই অ্যাডভান্স পরীক্ষা বা যেই মেন পরীক্ষা দিয়ে তুমি কি কি ডিগ্রি পেতে পারো প্রথমেই আছে বিটেক যেটাকে ব্যাচেলার অফ টেকনোলজি বলা হয় এই পরীক্ষাটার জন্য কম্পালসারি সাবজেক্ট ফিজিক্স আর ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে সঙ্গে কেমিস্ট্রি বা বায়োলজি বা বায়োটেকনোলজি বা টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট এই চারটের মধ্যে যেকোনো একটা হতে হবে এই যখন তুমি পরীক্ষা দেবে তখন তোমাকে পরীক্ষা দিতে হবে কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথেমেটিক্সের উপরে এরপর আসছে বি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এটা বিটেক আর এর ক্ষেত্রে সেম পরীক্ষার এক্সাম প্যাটার্নও সেম কম্পালসারি সাবজেক্টের প্যাটার্নও সেম দুটোর মধ্যে নামের পার্থক্য কারণ বিভিন্ন রকম ইনস্টিটিউটে বিভিন্ন নামে ডিগ্রিকে দেওয়া হয়েছে দুটোর মধ্যে এটুকুই ডিফারেন্স এরপর বি বিআর মানে ব্যাচেলার অফ আর্কিটেকচার এই পরীক্ষাটা দেওয়ার জন্য কম্পালসারি সাবজেক্ট হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই তিনটে অবশ্যই থাকতে হবে পরীক্ষা হবে ম্যাথামেটিক্স অ্যাপটিটিউড আর এর উপর এবার আসছি বি প্ল্যানিং যেটাকে বি প্ল্যান বলা হয় এই পরীক্ষাটা দেওয়ার জন্য বা এই সাবজেক্টটা পড়ার জন্য তোমাকে অবশ্যই ম্যাথামেটিক্স থাকতেই হবে আর পরীক্ষাটা হবে ম্যাথামেটিক্স অ্যাপটিটিউড এবং প্ল্যানিং তো যেটা বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং ছাড়াও কিন্তু বি আর্কিটেকচার বি প্ল্যানিং এরকম সাবজেক্ট পড়তে পারছো এবং এছাড়াও অনেক সাবজেক্ট পড়া যায় যেটা আমি আস্তে আস্তে বলছি এরপরে আসছি যেই মেন পরীক্ষা দিয়ে তোমরা যে সকল এনআইটি গুলোতে ভর্তি হতে পারবে সেগুলোর কথা বলছি এর আগেও বলেছি যেই অ্যাডভান্স দিয়ে আইআইটি ছাড়াও অনেক ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায় অলরেডি বলেছি একই রকম ভাবে যেই মেন পরীক্ষা ক্র্যাক করেও কিন্তু এনআইটি ছাড়াও কিন্তু অনেকগুলো ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায় অনেক স্টুডেন্টের কাছেই এটা অজানা তো আবারও বলছি এনআইটি ছাড়াও কিন্তু অনেক ইনস্টিটিউট আছে টোটাল একত্রিশটা ইনস্টিটিউট এনআইটির আছে হোল ইন্ডিয়াতে যেমন ভুপাল নাগপুর জয়পুর জালন্দার শিলচর গোয়া পন্ডিচেরি নাগাল্যান্ড এরকম আছে টোটাল একত্রিশটা এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে হচ্ছে এনআইটি দুর্গাপুর এরপর আসি ট্রিপল আইআইটি ইনস্টিটিউট এই যে বলেছিলাম এনআইটি বাদেও ট্রিপল আইআইটি ইনস্টিটিউট আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ট্রিপল আইআইটি বলা হয় তো সেরকম ছাব্বিশটা মোট ইনস্টিটিউট আছে অল ইন্ডিয়াতে গোয়ালিয়র আছে এলাহাবাদ আছে জব্বলপুর আছে দিল্লি আছে গুয়াহাটি আছে এরকম আছে এর মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আছে ট্রিপল আইটি কল্যাণী আছে টোটাল ছাব্বিশটার মধ্যে এবার আসবো আর্কিটেকচার পড়ার জন্য যে ইনস্টিটিউট গুলো আছে স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার যেটা বলে এসপিএ দিল্লিতে আছে ভুপালে আছে বিজয়ওয়াড়াতে আছে এবার আমি আছি কিছু সিএফটিআই ইনস্টিটিউট আছে যেটা সেন্ট্রালি ফান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট বলা হয় কোনো কোনো ক্ষেত্রে তোমরা এটাকে এসএফটিআই নামেও জানবে মানে স্টেট ফান্ড বা কখনো কখনো এটাকে জিএফটিআই নামে জানবে বা গভর্নমেন্ট ফান্ডেড মানে কোন ইনস্টিটিউটগুলো কে ফান্ড করছে সেন্ট্রালি ফান্ড হচ্ছে গভর্নমেন্ট থেকে ফান্ড হচ্ছে না স্টেট থেকে ফান্ড হচ্ছে তো এই এই ইনস্টিটিউটগুলোতে পড়লেও কিন্তু পড়ার খরচ তুলনামূলক অনেকটাই কম হয় যেহেতু এটা টোটালি প্রাইভেট নয় তো এরকমও কিন্তু প্রচুর ইনস্টিটিউট রয়েছে শিলচরে আছে রাঁচিতে আছে হরিদ্বার আছে তোমরা লিস্টটা দেখতেই বুঝতে পারছো প্রচুর ইনস্টিটিউট এবং প্রচুর ইনস্টিটিউটে প্রচুর সাবজেক্ট আছে যেগুলোতে তোমরা যেই মেন ক্র্যাক করে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এই লিস্টের মধ্যে দেখো দুটো ইনস্টিটিউট আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর যেটাকে আগে বি কলেজ নামে পরিচিত ছিল এখন এটা সিএফটি আর আন্ডারে চলে গেছে আর যেটা যেই মেন দিয়ে তোমাকে ক্র্যাক ক্রোয়ে ভর্তি হতে হবে আর একটা আছে খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যেটা কি না মালদাতে আছে এবার আমি বলছি যে আইআইটি গুলোতে এই বিটেক ছাড়াও আর কি কি ডিগ্রি দেওয়া হয় ব্যাচেলর অফ সায়েন্স আছে বিএস যেখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইরকম সাবজেক্ট নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো যেমন তোমরা জেনারেল কলেজে পড়ো সেটার জন্য তোমাদেরকে কিন্তু ওই সেম যেই অ্যাডভান্স পরীক্ষা ক্র্যাক করে পড়তে হবে ডুয়েল ডিগ্রি আছে বিটেক এম টেক ডুয়াল ডিগ্রি বিএস এম আছে মানে যেটা আমাদের জেনারেল ডিগ্রিতে যদি তুমি বলো বিএসসি এবং এমএসসি সেটা ডুয়াল মানে একবারে তুমি পরীক্ষা দিয়ে ভর্তি হবে একবারে তুমি সেখান থেকে এমএসসি করে বার হবে ডুয়াল ডিগ্রি আছে ব্যাচেলার অফ আর্কিটেকচার আছে অলরেডি বলেছি অফ ডিজাইন আছে এবং জয়েন্ট এমএসসি পিএইচডিও আইআইটি গুলোতে আছে আর এই সকল ইনস্টিটিউট যেই অ্যাডভান্স দিয়ে আসো বা যেই মেন দিয়ে আসো বিভিন্ন যে এনআইটি বলো ট্রিপল আইটি বলো বিভিন্ন আইআইটি বলো এইগুলোতে যে যে সাবজেক্টগুলো ভীষণভাবে পপুলার বলা যায় সেই সেই সাবজেক্টগুলো হলো কম্পিউটার সায়েন্স আছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক কমিউনিকেশন পেট্রোলিয়াম অটোমোবাইল অ্যারোস্পেস মেরিন ইন্ডাস্ট্রিয়াল এছাড়াও বায়োটেকনোলজি বায়োমেডিক্যাল ফুড টেকনোলজি এরকমও কিন্তু আরও প্রচুর সাবজেক্ট আছে আর একটা জিনিস বলি যে বিভিন্ন আইআইটি এনআইটি বলো ট্রিপল আইটি বলো প্রত্যেকটা ইনস্টিটিউটে কিন্তু সব সাবজেক্ট নেই এক একটা ইনস্টিটিউটে কয়েকটা করে সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো এখানে বলা রয়েছে তো কোন ইনস্টিটিউটে কটা কি সাবজেক্ট আছে সেটা জানার জন্য কিন্তু তোমাকে স্পেসিফিক ওই ইনস্টিটিউটের ওয়েবসাইট ফলো করতে হবে সেখানে গিয়ে কিন্তু সেই সেই ইনস্টিটিউটে কী কী সাবজেক্ট আছে তোমরা জানতে পারবে তো আমি পরবর্তী ক্ষেত্রে আরও একটা ভিডিও কিন্তু দেব তো সেই ভিডিওতে কিন্তু আমি কোন কোন সাবজেক্টের প্রসপেক্টাস এবং কোন কোন ইনস্টিটিউটে কেমন ধরনের সাবজেক্ট সম্পর্কে জানাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের যদি কিছু এই ভিডিও থেকে জানার থাকে আমাকে কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা করো ফিউচার লাইফের জন্য অল দা বেস্ট